হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্ম চ্যানেল সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয়ে যারা কুলি বেগুন চাষে পোকার সমস্যায় ভুগছেন সুযোগ পোকার সেই সঙ্গে ফলস দরকারি পোকার সমস্যায় ভুগছেন নানা ধরনের কীটনাশক ব্যবহার করে কিন্তু সমাধান হচ্ছে না তার জন্য থাকবে একশো পার্সেন্ট কিন্তু সমাধান সেই সঙ্গে থাকবে কুলি বেগুন চাষে কোন কোন রাসায়নিক সার ব্যবহার করবেন তারাকে একটি রিকোয়েস্ট রিজ করবেন সাবস্ক্রাইব করে পাশের বেলা এখনই বাজি দিন জেনে নিন বিস্তারিত তথ্য এটা কিন্তু আমার বেগুনের জমি এখানে কিন্তু পাঁচ থেকে ছ কাটা কিন্তু কুলি বেগুন চাষ করা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে পাঁচ থেকে কাটা কিন্তু কুলিবেগুন চাষ করা আছে এই কুলি বেগুন কিন্তু আমি শীতকালের সিজনে লাগিয়েছিলাম এবং এখন কিন্তু বেগুনের অনেক বয়স হয়ে গেছে কুলি বেগুন কিন্তু এখন শেষের অবস্থায় এই শেষের অবস্থায় কিন্তু ভিডিও করছি এবং কুলিবেগুন চাষের পদ্ধতি সম্পর্কে বলবো ফার্স্ট স্টেপে কিন্তু অবশ্যই কিন্তু মাটি কিন্তু হালকা টেনে ডাড়া করে নেবেন এভাবে কিন্তু এখানে দেখুন নিচু এবং এখানে সামান্য উঁচু এবং সেই জন্য এখানে কিন্তু হালকা মাটি টেনে ডাড়া করে নেবেন ডা করে করে নেওয়ার পর প্রত্যেক পাঁচ হাত অন্তর অন্তর প্রত্যেক পাঁচ হাত পাঁচ হাত অন্তর অন্তর বা তিন থেকে চার হাত অন্তর আপনি কি করবেন আপনি সামান্য দশ ছাব্বিশ সার এবং সামান্য পচা জল এখানে এই যে এখানে একটা দেবেন অর্থাৎ গাছ পোতার আগে অর্থাৎ অর্থাৎ আপনার চারা পোতার আগে ফার্স্ট স্টেপে এখানে দেবেন এবং আবার কিন্তু চার হাত অন্তর আবার এখানে দেবেন এইভাবে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু জমিতে কিন্তু দশ ছাব্বিশ সার এবং পচা জল দিয়ে দেবেন এবং তারপর কিন্তু চারাটা পুঁতে নেবেন এবং যেদিন ফুতবেন সেদিন বিকেলে কিন্তু হালকা বালতি করে জল দেওয়ার পর পরের দিন কিন্তু অবশ্যই কিন্তু সেচ দিয়ে দেবেন এবং পরের দিন কিন্তু সেচ দিয়ে দেওয়ার পর গাছ যখন আপনার কিন্তু কিন্তু বড়ো হবে এবং বড়ো হওয়ার পর এখানে কিন্তু নানা ধরনের পোকার আক্রমণ দেখা যাবে এখানে কিন্তু দেখা যাবে শোষক পোকা এবং সেই সময় কিন্তু ফল ছিদ্রকারী পোকা এই শোষক পোকা এসে কিন্তু আপনার পাতার নিচে বসে রস শোষণ করে রস শোষণ করে খাবে এবং গাছের কিন্তু বৃদ্ধি হবে না সেই সময় কিন্তু নানা রকম ওষুধ ব্যবহার করতে হবে এবং তারপরে কিন্তু পাতা ছিদ্রকারী পোকা আসবে এবং এখানে দেখতে পাচ্ছ পাতা ছিদ্র করে দিয়েছে অর্থাৎ পাতা ছিদ্রকারী পোকা কিন্তু আসবে এবং ড ছিদ্রকারী পোকা আসবে এই সময় কিন্তু অবশ্যই কিন্তু আমাদের নানা ধরনের কীটনাশক ওষুধ ব্যবহার করতে হবে ফার্স্টে বলবো শোষক পোকার জন্য আমরা যেগুলো ব্যবহার করবো অ্যাক্টিভ একতারা এবং অ্যাডভায়ারের মতো ওষুধগুলি সেই সঙ্গে কিন্তু স্টার টোয়েন্টি ইউজ করতে হবে শুশুক পোকার জন্য ফার্স্ট স্টেপে শুশুক পোকার জন্য স্টার টোয়েন্টি অথবা অ্যাডমায়ের অথবা একতারা ইউজ করতে হবে প্রতি লিটার জলে কিন্তু দু গ্রাম করে মিশিয়ে কিন্তু স্প্রে করে দিতে হবে তাহলে কিন্তু শুশুক পোকার হাত থেকে রক্ষা পাওয়া যাবে এই যে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এই যে গাছের নিচে কিন্তু সাদা মাছি এখনও কিন্তু বসে আছে এই সাদা মাছের হাত থেকে কিন্তু রক্ষা পাওয়ার জন্য অবশ্যই অ্যাক্টিভ একতার অ্যাডমায়ের মতো ওষুধগুলি ইউজ করতে হবে প্রতি লিটার জলে কিন্তু দুই গ্রাম করে ইউজ করতে হবে এবং তারপরে কিন্তু পাতা ছিদ্রকারী পোকা এবং ডোক ছিদ্রকারী পোকার জন্য আমাদের কিন্তু অবশ্যই পোকা আমার ওষুধ দিতে হবে লেদা পোকার জন্য অবশ্যই কিন্তু দিতে হবে এম ওয়ান এবং সেই সঙ্গে কিন্তু অবশ্যই দিতে হবে প্রোপেক্স সুপার আপনি যদি এম ওয়ান না দিতে চান তাহলে প্রোপেক্স সুপার দেবেন পোকার হাত থেকে কিন্তু রক্ষা করে এই কিন্তু প্রোপেক সুপার এবং ইএম ওয়ান দেবেন এবং লেদা পোকার হাত থেকে রক্ষা করবে আপনার ছিদ্রকারী পোকা এবং পাতা ছিদ্রকারী পোকার হাত থেকে কিন্তু গাছ রক্ষা পাবে এবং তারপরে কিন্তু আপনার গাছে নানা ধরনের সমস্যা দেখা দেবে অর্থাৎ গাছের কিন্তু ফুল ফল আসবে না এবং ফুল ফল না আসার জন্য স্টেপে অর্থাৎ প্রথম গাছের বয়স যখন কুড়ি থেকে পঁচিশ দিন হবে ঠিক সেই সময় কিন্তু অবশ্যই কিন্তু সার দিতে হবে এবং সার হিসেবে যেটা দেবেন ডিএপি অথবা দিতে পারেন অথবা পনেরো পুরো দিতে পারেন কারণ ফার্স্ট স্টেপে কিন্তু কম দামে সার রেখে দেবেন অর্থাৎ ডিএপি অথবা পনেরো পুরো সুপালা কিন্তু গাছের গুঁড়া দিয়ে বেঁধে দেবেন এবং সামান্য কিন্তু অ্যামোনিয়া দিয়ে বেঁধে দেবেন অর্থাৎ মাটি চাপা দিয়ে দেবেন তারপরে সেচ দিয়ে দিলে ভালো হয়ে যায় ভালো হবে এবং তারপরে কিন্তু গাছের কিন্তু যখন পোকার আক্রমণের পর যখন গাছে দেখবেন যে ফুল ফল আসতে শুরু করছে তখন কিন্তু অল উইন অল উইন গোল্ড সোপার এটা কিন্তু একটা পিজিআর এই পিজিআর কিন্তু অবশ্যই ইউজ করতে হবে অনুখাদ্য এটা ইউজ করতে হবে এটা কিন্তু গাছের গ্রোথ বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে কিন্তু ফল 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 এবং ফুল বৃদ্ধি করতে সাহায্য করবে আপনারা যদি অল উইন গোল্ড সোপার না পান তাহলে কিন্তু অবশ্যই ইউজ করবেন অ্যাক্টিভিজম অ্যাক্টিভিজনও কিন্তু একটি ভালো অনুখাদ্য এটি গাছের বৃদ্ধি করতে সাহায্য করে তারপরে কিন্তু গাছে যখন ফুল ফল আসবে কিন্তু নিয়মিত ওই অ্যাক্টিভ ব্যক্তি অ্যাডমের মতো ওষুধগুলি ইউজ করবেন শোষক পোকার জন্য এবং ফল ছিদ্রকারী পোকার জন্য অর্থাৎ বেগুন যেসব পোকায় ছিদ্র করে দেবে বেগুন এই যখন এই যে নানা ধরনের পোকা আসবে নানা ধরনের পোকা অর্থাৎ লাদা পোকা আসবে ল্যাদা পোকা এসে কিন্তু আপনার বেগুন কিন্তু ছিদ্র করে দেবে এবং বেগুন ছিদ্রকারী পোকার হাত থেকে রক্ষা পড়ার জন্য তখন ইএম ওয়ান এবং পোপেক্সোপার দুদিন বাদে বাদে কিন্তু ইউজ করবে ইএম ওয়ান এবং পোপেক্স সোপার ইউজ করলে আপনার বেগুনে কিন্তু পোকা লাগার হাত থেকে অর্থাৎ পোকা ছিদ্র ফল ছিদ্রকারী পোকার হাত থেকে কিন্তু রক্ষা পাওয়া যাবে এবং তারপরে কিন্তু কিছুদিন পরে কিন্তু আপনার গাছে একটা রোগ দেখা যাবে যেটা হলো গাছে কিন্তু অনেক গাছ কিন্তু মরে যাবে এবং সেই সঙ্গে কিন্তু গাছের কিন্তু অর্থাৎ গাছের যে বেগুনটা হচ্ছে সেই বেগুনটা কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থেকে যায় বেগুনের জালি এই রকম হয়ে পচে যাওয়ার সম্ভাবনা থেকে যায় বেগুনের জালি কিন্তু এইরকম হয়ে পচে যাওয়ার সম্ভাবনা থাকে এবং গাছ কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এই দেখতে পাচ্ছ বেগুনের জালি কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা হচ্ছে এবং গাছ কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা থাকে এই এটা কিন্তু ছত্রাকের আক্রমণজনিত কারণের ফলে হয় এই সময় কিন্তু অবশ্যই ইউজ করতে হবে ইন্দ্রোফিল এবং ইন্দ্রোফিল ইউজ করলে কিন্তু ছত্রাকের হাতে কিন্তু রক্ষা পাওয়া যায় এবং সেই সঙ্গে কিন্তু আপনার গাছকে ছত্রাকের হাত থেকে রক্ষা করবে সেই সঙ্গে কিন্তু আপনার আপনার বেগুন যে পচে আছে তার হাতেও কিন্তু রক্ষা পাবে তাহলে ফার্স্টে বললাম যে আপনার শুভ পোকার জন্য একটি তো একতার এবং অ্যাডমেনের মতো ওষুধগুলি ইউজ করবে এবং সেই সঙ্গে কিন্তু তরল ওষুধ ইউজ করলে কনফাইটের ইউজ করবে এবং আপনার বেগুনের ছিদ্রকারী পোকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই ইএম ওয়ান অথবা পোপেক সুপার ইউজ করবে লেদা পোকার হাত থেকে কিন্তু রক্ষা করবে এবং গাছের অর্থাৎ আপনার কিন্তু যে বেগুনটা যে পচে যাচ্ছে তার জন্য অবশ্যই ইন্দ্রফিল ইউজ করবে এবং গাছের ফল ফুল আনার জন্য অবশ্যই কিন্তু উইন গোল্ড সুপার ইউজ করবে এবং তারপর কিন্তু সার হিসাবে যেটা দেবে ফার্স্ট স্টেপে প্রথম অবস্থায় কিন্তু পনেরো পনেরো সুপার অথবা ডিএপি দুটোর মধ্যে একটা দেবেন এবং তার পরে কিন্তু এই যে আমার গাছের বয়সে কিন্তু এখন কিন্তু গাছ শেষের মুখে এবং শেষের মুখে এই সময় কিন্তু অবশ্যই আমি কিন্তু এমন ফসফেট ইউজ করবো এবং সামান্য পটাশ আস এমনিয়া এবং গাছ যখন আপনার শেষের অবস্থায় আসবে ঠিক সেই সময় অ্যামোনিয়া ফসফেট এবং সামান্য সামান্য পটের গাছের গোড়া থেকে পাঁচ থেকে দশ সেন্টিমিটার দূরে দূরে স্প্রে দূরে দূরে কিন্তু ছড়িয়ে দেবেন তাহলে কিন্তু আপনার গাছের গাছ কালো হবে সেই সঙ্গে কিন্তু ফল ফুল আনতে সাহায্য করবে তাহলে কিন্তু ফার্স্ট স্টেপে কিন্তু আপনি সার হিসেবে যেতে দেবেন পুরোপুরি সুফল অথবাটিয়ে পেতে দেবেন অথবা কুড়ি কুড়ি তারা দিতে পারেন এবং তারপর থেকে কিন্তু অবশ্যই কিন্তু আপনি অ্যামোনিয়াম ফসফেট ইউজ করবেন এমনিয়া কিন্তু কিন্তু বেগুন গাছ কালো করতে সাহায্য করবে এবং বেগুনটাকে নরম রাখতে সাহায্য করবে এবং ফসফেট কিন্তু ফুল ফল আনতে সাহায্য করবে তাহলে আপনারা বুঝতেই পেরেছেন যে বেগুন চাষের পদ্ধতি সম্পর্কে এবং সেই সঙ্গে পোকা সম্পর্কে সমস্ত তথ্যই কিন্তু দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন যে বেগুন চাষে আপনাদের কী কী সমস্যা হচ্ছে এবং এই বেগুন কখন চাষ করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত তথ্য কমেন্ট বক্সে জানাবেন এবং আমি তার উত্তর দিয়ে দেবো এবং এরপর পরবর্তীতে আপনারা কোন চাষ সম্পর্কে ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করুন থ্যাংকস ফর ওয়াচিং